রিসেন্টলি ভিডিওটা সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলতেছে। সো ফাইনালি আমি আপনাদের জন্য এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেব কীভাবে ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করতে হয়। এই ভিডিওটা তৈরি করার জন্য প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড আমাদের ক্যাপকাট অ্যাপ, দুইটা জিনিসের লিঙ্কে পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওটা একটু বড় হবে যার কারণে এই ভিডিওটা একটু কষ্ট করে এডিট করা, কিন্তু আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা খুব সহজেই ট্রেন্ডিং এই ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমরা উপরে পেয়ে যাব নিউ প্রজেক্ট, তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের গ্যালারিতে থেকে যে ভিডিওটা এডিট করতে চাই সে ভিডিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা নিচে পেয়ে যাব অ্যাড অপশন, তো অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটা অ্যাড করে নেব আমাদের ক্যাপকাট অ্যাপের ভিতর। এখন আমরা চলে যাব ভিডিওটার লাস্টে, আর এখানে দেখতে পারবো ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক আছে। যেহেতু আমাদের ওয়াটারমার্কটার প্রয়োজন না সেজন্য আমরা ওয়াটারমার্কটার উপর ক্লিক করে নিচে থাকা ডিলেটে ক্লিক করে দেব। ডিলেটে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ওয়াটারমার্কটা ডিলেট করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ভিডিওটার প্রথমে। ভিডিওটার প্রথমে চলে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওটার উপর একটা ক্লিক করে দেব, এরপর নিচে থাকা ভলিউমে ক্লিক করব। ভলিউমে অ্যান্ড আমরা এই ভিডিওর সাউন্ডটা জিরো করে দিব। ভিডিও সাউন্ডটা জিরো করে আমরা এখান থেকে টিকমার্ক করে দেব। আমরা আমাদের অরিজিনাল ভিডিও সাউন্ডটা জিরো রেখে দেব। এখন আমরা আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য ভিডিওর নিচে থাকা অ্যাড অডিওতে একটা ক্লিক করে নিব। আমরা অ্যাড অডিওতে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা আমাদের এই মিউজিকটা যেখানে যেখানে বিট মারছে সেখানে সেখানে আমরা বিট অ্যাড করে নেব। তো আমরা আমাদের এই মিউজিকটার উপর একটা ক্লিক করে নিই, যে অডিওটা আমরা অ্যাড করলাম এই অডিওটার অডিওটার উপর আমরা একটা ক্লিক করে নেব। অডিওটার উপর ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একদম লাস্টে দেখে মেস আউট নামে একটা অপশন আছে, ভয়েস ইফেক্ট অ্যান্ড ডিলেটের মাঝখানে মেস আউট, তো মেস আউটে ক্লিক করে নেব। এখন আমরা অডিওটা সেরে দেখে নেব এইখানে কোথায় কোথায় বিট মেরছে, যেখানে যেখানে বিট মারবো সেইখানে আমরা নিচে যে অ্যাড বিট নামে একটা অপশন আছে প্লাস অ্যাড বিট, আমরা এইখানে অ্যাড বিটে ক্লিক করে দেব। তাহলে আমাদের অ্যাড এইখানে একটা বিট অ্যাড হয়ে যাবে। সো আপনারা মিউজিকটা ভালো মতন শুনে নেবেন অ্যান্ড যেখানে যেখানে আপনারা দেখতে পারবেন মিউজিকটা বিট মারছে সেইখানে বিট অ্যাড করে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা বিট অ্যাড করে নিয়েছি, আমাদের প্রথম বিটটা ওইখানে মেরেছে, তো আমরা নিচে থাকা অ্যাড বিটে ক্লিক করে দিয়েছি আমাদের বিট অ্যাড করা হয়ে গেছে। অ্যান্ড সেমভাবে আমরা আমাদের দ্বিতীয় বিটটাও অ্যাড করে নিলাম। আপনারা মিউজিকটা চালু করবেন অ্যান্ড দেখবেন আপনারা খেয়াল রাখবেন সবসময় কোন সময় বিটটা মেরেছে, যেইখানে বিটটা মেরেছে সেইখানে আপনারা নিচে থাকা প্লাস অ্যাড বিটে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সুন্দরভাবে বিটটা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা বিট আমরা অ্যাড করে নিচ্ছি, যেখানে যেখানে মিউজিকের বিট মারছে সেখানে সেখানে আমরা বিট অ্যাড করে নিচ্ছি। সো আপনারা যদি সঠিক জায়গায় বিট অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা হবে না। এই ভিডিওটা আপনারা আস্তে আস্তে করে দেখে সাবধানে এডিট করবেন, নাহলে আপনাদের ভিডিওটা সুন্দর হবে। তো আমি যেভাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে প্রত্যেকটা জায়গায় বিট অ্যাড করে নিয়েছি, যেখানে যেখানে মিউজিকটা বিট মারে সেমভাবে আপনারাও বিট অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের বিট অ্যাড করা হয়ে গেছে। তো আপনারা এখানে থেকে বিট অ্যাড করে নেওয়ার পর যে প্লাসের অপশনটা দেখতে পাচ্ছি আমরা, সরি টিক মার্কের যে অপশনটা দেখতে পাচ্ছি নিচে, আমরা এই টিক মার্কে একটা ক্লিক করে দেব। প্লাস না টিক মার্ক হবে, নিচে যে টিক মার্কের অপশনটা আছে এইখানে আমরা টিক মার্ক করে দিই। এখন আমরা চলে যাব আমাদের প্রথম বিটটা, আমরা এক নম্বরে যে বিটটা অ্যাড করছি সেই বিটটার প্রথমে চলে যাব। সো দেখতে পাচ্ছেন আমাদের বিটটা এখানে, তার একটু আমরা সামনে চলে যাব, প্রথম বিটটার একটু সামনে চলে যাব। বিটটার একটু সামনে চলে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওটার উপর একটা ক্লিক করব, এরপর আমরা নিচে থেকে স্প্ল্যাট করে নেব। স্প্ল্যাটের পাশে আমরা পেয়ে যাব স্পিডের অপশন, তো আমরা স্পিডে ক্লিক করে নেব। ভিডিওটা কাট করার পর আমরা ক্লিক করব স্পিডে, স্পিডে ক্লিক করে আমরা এখান থেকে স্পিডটা করে নিব 2x, যে 2x-এর অপশনটা আছে আমরা এখান থেকে 2x করে নিলাম। এখন আমরা এখান থেকে টিকমার্ক করে দেব, টিকমার্ক করে দেওয়ার পর আমরা আমাদের প্রথম বিটটা যেখানে আসছে সেইখানে চলে আসবো অ্যান্ড সেইখান বরাবর আমরা আরেকটা কাট করে নেব। কাট করার পর আবার আমরা ক্লিক করব স্পিডে, স্পিডে ক্লিক করে নিয়ে আমরা স্পিডে ক্লিক করে আমরা এখান থেকে 0.1x করে দিব, 0.1x। এখন আমরা এখান থেকে টিকমার্ক করে দিই,
এরপর আমরা আমাদের সেকেন্ড বিটটা যেখানে মারছে তার একটু আমরা সামনে চলে যাব দ্বিতীয় যেখানে বিটটা আমরা এড করেছি আমরা তার একটু সামনে চলে যাব এন্ড আমরা এখান থেকে স্প্লিট করে নেব মানে ভিডিওটা কাট করে নেব ভিডিওটা কাট করার পরে আমরা পাশে থাকা স্পিডে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে স্পিডটা করে নেব 2x এরপর আমরা এখানতে টিক মার্ক করে দিই এখন সেকেন্ড বিটটা যেখানে মারছে সেই বরাবর আমরা আরেকটা কাট করে নেব সেকেন্ড বিটটা যেখানে মারছে বিট বরাবর আপনারা কাট করে নেবেন তো আমরা নিচে থেকে স্প্লাটে করে ক্লিক করে কাট করে নিই এরপর স্প্লাটের পাশে আমরা দেখতে পাচ্ছি স্পিড তো স্পিডে ক্লিক করে নর্মাল অ্যান্ড এখান থেকে আমরা 0.1x করে নেব এরপর আমরা টিক মার্ক করে দেব সেমভাবে তিন নম্বর বিটটা যেখানে অ্যাড করছি তার একটু সামনে চলে যাব তার একটু সামনে চলে যাওয়ার পর আমরা এখানে আরেকটা কাট করে নেব কাট করে নেওয়ার পর আমরা ক্লিক করব পাশে থাকা স্পিডে তিন নম্বর বিটটা একটু প্রথমে চলে যাই প্রথমে চলে যাওয়ার পর আমরা এখান থেকে স্প্লাট করে দেব এরপর আমরা পাশে পেয়ে যাবো স্পিড তো স্পিডে ক্লিক করে নর্মাল অ্যান্ড আমরা এখান থেকে 2x করে দেব 2x করে দেওয়ার পর আবার আমরা টিক মার্ক করে দেব এরপর আমরা আমাদের তিন নম্বর বিটটা বরাবর একটা কাট করে নেব তো বিট বরাবর একটা কাট করে নিই এরপর আমরা পাশে থাকা স্পিডে ক্লিক করে দিই স্পিডে ক্লিক করে আবার আমরা এটা 0.1x করে দেব এরপর আমরা টিক মার্ক করে দেব সেমভাবে প্রত্যেকটা বিটে আমরা সেম কাজ করব আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথমে আপনারা যে বিটটা অ্যাড করছেন বিটটার একটু সামনে চলে যাবেন বিট বরাবর না বিটটার একটু সামনে বিটটার একটু সামনে যে ভিডিওটা কাট করে নেবেন কাট করে নেওয়ার পর পাশে যে স্পিডের অপশনটা আছে স্পিডে ক্লিক করবেন স্পিডে ক্লিক করে স্পিডটা করে নেবেন 2x স্পিডটা 2x করার পর আপনারা যে বিট অ্যাড করেছেন সেই বিট বরাবর আরেকবার কাট করে নেবেন বিট বরাবর কাট করে নেওয়ার পর আপনারা স্পিডটা 0.1x করে দিবেন আবার 0.1x সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভিতর সেম কাজ প্রত্যেকটা বিটের আগে আমরা চলে যাব এরপর আমরা ভিডিওটা কাট করে নেব কাট করার পর আমরা যে স্পিডের অপশনটা দেখতে পাচ্ছি স্পিডে ক্লিক করব এরপর নর্মাল এরপর নর্মালে ক্লিক করার পর স্পিডটা 2x করে দেব এরপর আমরা বিট বরাবর একটা কাট করে নেব প্রথমে বিটের আগে কাট করব অ্যান্ড পরের কাটটা বিট বরাবর অ্যান্ড বিট বরাবর কাট করার পর আমরা স্পিডটা করে নেব 0.1x প্রত্যেকটার ভিতর আপনাদের সেম কাজ আপনারা যদি একটা পারেন বাকিগুলো আপনারা এক একেই পেরে যাবেন সো আপনাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটাই সেম কাজ করছি আমরা প্রথমে যেইখানে বিট মারছি বিটটার প্রথমে চলে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিটটার একটু আগে চলে গেছি এরপর আমরা কাট করে নিলাম এরপর স্পিডে ক্লিক করে নর্মাল এরপর আমরা এখান থেকে 2x করে নিলাম এরপর আমরা টিক মার্ক করে দিয়েছি এখন আমরা বিট বরাবর চলে এসেছি বিট বরাবর চলে আসার পর কী করবেন বিট বরাবর আরেকটা কাট করে নেবেন তো কাট করার জন্য স্প্লিটে ক্লিক করবেন এরপর আপনারা স্পিড কমাবেন তো স্পিড কমানোর জন্য স্পিডে ক্লিক করে স্পিডটা 0.1x করে দিবেন আপনারা এটা মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথমে দেখে নেবেন তারপর আপনারা এডিট করার চেষ্টা করবেন নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আমাদের মিউজিকটা বিট এড করছি তো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকে যেখানে যেখানে আমরা বিট অ্যাড করছি সেখানে সেখানে প্রত্যেকটায় চিহ্ন আছে তো আপনারা প্রত্যেকটার বিটের আগে ভিডিওটা কাট করে নেবেন যেখানে যেখানে বিট মারছে তার একটু আগে চলে যাবেন এরপর ভিডিওটা কাট করে নেবেন এরপর আপনারা স্পিডে ক্লিক করে স্পিডটা 2x করে দিবেন এরপর আপনারা বিট বরাবর আরেকবার কাট করে নেবেন বিট বরাবর কাট করে নেওয়ার পর আপনারা স্পিডটা 0.1x করে দিবেন এরপর আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি আমাদের আর একটা বিটের কাজ আছে তো আমরা লাস্ট কাজটাও করে নিই সেমভাবে প্রত্যেকটা সেম কাজ প্রথমটা যেভাবে করছি লাস্টটাও সেইভাবেই প্রত্যেকটা সেমভাবে তো বোঝার জন্য আমি একটু বড় করে নিলাম ভিডিওটা টানতে একটু বড় করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমরা কাট করে নিয়েছি এরপর স্পিড এরপর আমরা এখান থেকে 2x করে দেব 2x এরপর আমরা এখান থেকে টিক মার্ক করে দেব এরপর বিট বরাবর আমরা কাট করে নিই স্প্লাটে ক্লিক করে কাট করে নিলাম এরপর ক্লিক করবো স্পিডে স্পিডে ক্লিক করে স্পিডটা 0.1x করে দেব এরপর আমরা টিক মার্ক করে দেব এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মিউজিকটা চাইতে অনেকখানি অংশ ভিডিও বেশি তো বাকি অংশ আমরা ডিলিট করে দিই ডিলিট করার জন্য আমরা মিউজিকটার বরাবর এসে ভিডিওটা কাট করে নেব এরপর পাশে থাকা ডিলেটে ক্লিক করে আমরা বাকি অংশটুকু ডিলিট করে দেব আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজটা করলাম প্রত্যেকটা সেম কাজ প্রথমটা যেভাবে করছি লাস্টটাও আমরা কিন্তু সেমভাবে করছি প্রত্যেকটা সেমভাবে আপনারা করে নেবেন কার্ডগুলা যদি আপনাদের কার্ডগুলা ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা একটুও ভালো হবে না
এই ভিডিওটা তৈরি করার জন্য অ্যালাইট মোশন দিয়ে তৈরি করতে হয়, যেহেতু অ্যালাইট মোশন হ্যাং করে যার জন্য আপনাদের অনেকটা প্রবলেম হয়, যার জন্য আমি আপনাদের ক্যাপকাটে করে শিখিয়ে দিচ্ছি। ক্যাপকাটে করার কারণে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখন আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো আমাদের প্রথম কাটটা 2x এন, আমাদের পরের কাটটা 0.1x। তো আপনারা প্রত্যেকটা ভিডিওর উপরে দেখতে পারবেন 2.0x অ্যান্ড 0.1x। তো 0.1x যে ভিডিও ক্লিপগুলো আছে এইগুলোর ভিতর আমাদের কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো এখন করে নিব। প্রত্যেকটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন 2.0x এর পরেই আপনারা 0.1x পেয়ে যাবেন। তো 0.1x এর যে ভিডিও ক্লিপগুলো আছে সেই ভিডিওটার আমরা উপরে ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব স্পিডে। স্পিডে ক্লিক করলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, মেক ইট স্মুথার। তো এই অপশনটার উপর আমরা একটা ক্লিক করে দেব। এরপর নিচে যে অপশনটা আছে বেটার কোয়ালিটি, আমরা এটার উপর ক্লিক করব। এরপর আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। তো প্রথমটার ভিতর আমাদের কাজ শেষ। এরপর পরের যে 2x আছে এটা রেখে আমরা পরের যে 0.1x এটাই চলে যাব। এরপর স্মুথার, এরপর নিচে যে অপশনটা আছে বেটার কোয়ালিটি, বেটার কোয়ালিটিতে ক্লিক করে এখান থেকে টিক মার্ক করে দেব। সেমভাবে প্রত্যেকটা ভিডিওর উপরে যেটার ভিতরে 0.1x লেখা আছে সেটার ভিতরে আমরা এই বেটার কোয়ালিটি সোলোমোটা অ্যাড করে নিব, বেটার কোয়ালিটি। তো আমরা খুঁজে নিই কোথায় কোথায় 0.1x আছে, যেখানে যেখানে 0.1x আপনারা পাবেন সেখান সেখানেই এই বেটার কোয়ালিটিটা অ্যাড করে নেবেন, বেটার কোয়ালিটি সোলোমো অ্যাড করে নেবেন। যেখানে যেখানে আপনারা দেখতে পারবেন 0.1x লেখা আছে উপরে, তো আমরা এখান থেকে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিক মার্ক করে দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা আছে 0.1x, তো আমরা এখান থেকে ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করে দিলাম। এরপর আমরা ঠিক মার্ক করে দিলাম। আপনারা যদি একটা কাজ বুঝতে পারেন আপনারা পরেরগুলো একাই করতে পারবেন, প্রত্যেকটার ভিতর সেম কাজই। 0.1x যে ভিডিও ক্লিপগুলো আছে প্রত্যেকটার ভিতরে আমরা এই সেম কাজটা করে নিব। আপনারা যদি প্রথমটা বুঝতে পারেন আপনারা সেকেন্ডটা একাই পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটার ভিতরে অ্যাড করে নিয়েছি যেগুলোর উপর 0.1x লেখা আছে, সেমভাবে আপনারা অ্যাড করে নেবেন। আমাদের লাস্টে আর দুইটা বাকি আছে, আমরা এই দুইটার ভিতর বেটার কোয়ালিটি সোলোমোটা অ্যাড করে নিই। সো এখন আমরা আমাদের লাস্ট যে 0.1x ভিডিওটা আছে এটার উপর ক্লিক করে মেক স্মুথার, বেটার কোয়ালিটি, এরপর আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। আপনারা যদি প্রথমটা বুঝতে পারেন আপনারা লাস্ট পর্যন্ত একাই করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন হলো আমাদের ইফেক্টের কাজ, আমরা এখন ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা নিচে থাকে ইফেক্টে ক্লিক করে নিই, এরপর আমরা ক্লিক করব ভিডিও ইফেক্টে। এরপর আমরা ট্রেন্ডিংয়ের ভিতরে পেয়ে যাব হ্যালো ব্লার নামে একটা ইফের, যদি হ্যালো ব্লার নামের একটা ইফেক্ট যদি আপনারা ট্রেন্ডিংয়ের ভিতর না পান তাহলে আপনারা বেসিকের ভিতর পেয়ে যাবেন। তো আমাদের এক নম্বর প্রথমে যে ভিডিওটা আছে আমরা প্রথম যে বড় ভিডিওটা এই ভিডিওটা বরাবর আমরা হ্যালো ব্লার ইফেক্টটা অ্যাড করে নিব। আমাদের প্রথম ভিডিওটার পরেই কিন্তু 2.2x তারপর 0.1x এর ভিডিও ক্লিপগুলো। তো আমরা ট্রেন্ডিংয়ের ভিতর ক্লিক করে বেসিকে ক্লিক করবো, অ্যান্ড বেসিকের ভিতর থেকে আমরা এজগুলো নামে যে ইফেক্ট আছে এটার উপর ক্লিক করে দিব। অ্যান্ড আমরা আমাদের 2.0x নামে যে ভিডিও ক্লিপগুলো আছে 2.0x এই ভিডিওগুলোর নিচে আমরা এই এজগুলো ইফেক্টটা অ্যাড করে নিব 2.0x। আমরা কিন্তু একটু আগে 0.1x এর ভিতরে বেটার কোয়ালিটি সোলোমো অ্যাড করছি কিন্তু আমরা 2.0x এ কোনো কাজ করি নাই। এখন আমাদের কাজ হলো 2.0x এর। তো 2.0x এর যে ভিডিও কয়টা যে কয়টা ভিডিও ক্লিপ আছে প্রত্যেকটার নিচে আমরা ইফেক্ট অ্যাড করবো এজগুলো, প্রত্যেকটার নিচে এজগুলো যেটার ভিতরে 2.0x আছে। তো আমরা দেখতে পাচ্ছি আরেকটা আছে, তো এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের জিটুক আমরা ওটুকি বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা বরাবর আমাদের ইফেক্টটা, আমাদের ইফেক্টটা জিটুক, আমাদের ভিডিওটা ওটুক, আমাদের ভিডিওটা জিটুক হবে আমরা আমাদের ইফেক্টটা ওটুকি রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকেই টানার অপশন আছে, মানে বড় ছোটো করার দুই পাশে অপশন আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে 2.0x আছে আমরা সেইখানে সেইখানেই এই এজগুলো ইফেক্টটা অ্যাড করে নিচ্ছি 2.0x, যেটার আপনারা 2x বলতে পারেন। যেখানে যেখানে 2x আছে সেখানে সেখানে আমরা অ্যাড করবো এজগুলো। আমাদের এই ফুল ভিডিওটার ভিতর দুইটা ইফেক্ট অ্যাড করছি আমরা, আমাদের প্রথম ভিডিওটার ভিতর অ্যাড করছি এজ, এই যে সরি, আমরা আমাদের প্রথম ভিডিওটার ভিতর অ্যাড করছি হলো হ্যালো ব্লার,
এরপর আমরা আমাদের 2x এর যে ভিডিও ক্লিপগুলো আছে আমরা প্রত্যেকটার ভিতরে অ্যাড করছি এজ গুলো। আমাদের প্রথম 1 নম্বর যে ইফেক্ট অ্যাড করেছিলাম সেই ইফেক্টটা হইছিল হ্যালো ব্লার। এর আমাদের 2x এর ভিডিও ক্লিপগুলোর ভিতর আমরা ইফেক্ট অ্যাড করছি এজ গুলো। এই দুইটা ইফেক্ট আপনারা পেয়ে যাবেন ইফেক্টের ভিতর, আপনারা ট্রেন্ডিং বা বেসিক এই দুইটার ভিতরে ইফেক্ট দুইটা পাবেন। সো আপনারা খুঁজে খুঁজে এই ইফেক্টগুলো অ্যাড করে নেবেন, দুইটা ইফেক্ট, একটা হ্যালো ব্লার অ্যান্ড এজগুলো। সো দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টের অ্যাড করার কাজ শেষ, আমরা ইফেক্ট অ্যাড করে নিয়েছি। সো আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেছে, এখন আমরা আমাদের ভিডিওটা সেভ করে নিব। তো সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি ডাউনলোডের একটা অপশন আছে, তো ডাউনলোডের একটা যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশন আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবো আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হওয়া স্টার্ট হয়ে গেছে। সো আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা 15 মিনিটের চাইতে বড় হয়ে গেছে, যেহেতু ভিডিওটা এডিট করা একটু কষ্টকর সেজন্য আমার ভিডিওটা বড় হয়ে গেছে। সো আশা করি আপনারা ভিডিওটা তৈরি করা শিখে গেছেন কীভাবে ভিডিওটা তৈরি করতে হয়। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে।